هلو 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 Ah!
আমরা আমি আসি আমরা এক থেকে তিন পর্যন্ত বন্ধ আর ভিতরে জোরে পিছনে দিকে তাকাবার চেষ্টা করেন তাহলে আমাদের পিস্তলের গুলিতে আপনাদের চিন্তাই দিতে হবে আমার সন্তানকে যে ডাকাতি চুরি করে নিয়ে গেছে সে আমার রাজ্যের উত্তরাধিকারী হয়ে তুমি যদি আমার কাশেমকে দেখে রেখো আমার কাশেম কোথায় থাকে যাতে থাকুক না কেন ওটাকে ভালো রেখো খোদা ওটাকে ভালো রেখো আমি টাকা দিয়ে গেছি টাকা পয়সা আজ আমি টাকা দি করবো এই শিশুকে আমি লালন পালন করবি আর তার এই শিশুকে আমি নিজের সন্তান বলে তাকে আমি লালন পালন করিব অসম্ভব আমরা হয়েছি ডাকু আমাদের ফলে যে কোনো দাম নেই আমরা ডাকাতি করেছি টাকা পয়সা সোনা দানা আর তুই ডাকাতি করেছিস একটি শিশু এই শিশুটি আমার কাছে দিয়ে দে তুই আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিস কেন আমরা যে ডাকু আমাদের প্রাণে যে কোনো পুকুর দেখা যাচ্ছে এই শিশুটিকে আমি এই পুকুরে ডুবিয়ে মারবো মেরা ডাকা
هلا
আপনি যে জানেন আল্লাহ তাআলা আমাকে কি সন্তান দেয়নি কি পাগলের কথা অনুযায়ী আর যদি আপনি এই সন্তানকে আমি দান করেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে এই সন্তানটিকে আমি নিজের সন্তান নিয়ে লালন পালন করব মালিক খাতা আমি সম্রাট তুমি আমার কাকে এসো আমি তোমাকে সন্তান দেব নাম করো এই মালিক খাতা তুমি এই সন্তানটি আমাকে ফিরিয়ে দিবে সম্রাট আজ যে সন্তানটি আপনি আমার হাত ধরেছেন আল্লাহ তাআলার কাছে শুধু আপনি প্রার্থনাই করবেন এই মালিক সন্তান যেন এই সন্তানটিকে মানুষ করতে যে রক্ত ঢেলে দিত তখন আমি যাবো উচ্চারণ করে আয় হামে মালিক খাতা কথাটি মনে রেখে দাও এই কথা অনুযায়ী তুমি আজ করে যাবে একটি বার বলে না এই সন্তানটিকে তোরা কি নাম ধরে রাখবে কি নাম نعم 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 আমার চোখের ঘুম হারাম করে দিয়েছে
আমদারে সালামে যেন সেই দরবারে পৌঁছাই হঠাৎ করে সবার সারা গ্রন্থা ডাক পড়েছে ডাইডা কোড়ালে সবাকে করে ডাইডা কোড়ালে সবাকে স্মরণ করেছে সম্রাটের জয় হোক সম্রাটের জয় হোক বল সম্রাট আমাকে এইমান বাদশা ইবনে আমি বিনা অপরাধে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে যেমন করে হোক যেভাবে হোক আলিগড় যুদ্ধে তোমার বিজয় লাভ করতে হবে কি মাফ করবেন সম্রাট আপনি যখন আদেশ করেছেন আপনার আদেশ অনুযায়ী এই মুহূর্তে আমি উল্কার মতো চলে যাবো আলিগড়ের উদ্দেশ্যে এত আব্দুল্লাহকে ওসি শিক্ষা দিয়ে বিজয়ের উল্লাসে আপনার দরবারে আমি তোমার হাতে তুলে দেব মিশরের সেরা রক্তটা কি আমি কিভাবে জানতে পারি যাহাপনা তাহলে শোনা মিশরের সেরা রত্ন হয়েছে আমার এই নয়নের মণি আমার একমাত্র কন্যা শাহজাদি মালা এ যে আপনার মেহেরবান সম্রাট সম্রাট আমি তোমাকে কথা দিও সত্যি সত্যি তুমি আলিগড় যুদ্ধে তুমি জয় লাভ করতে পারো আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি তোমার হাতে তুলে দেব এই হলো বাদশাহ আমিরের ওয়াদা